পর্বে আমি চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেটের মেইন গলিতে, 10 নম্বর গলিতে আপনারা চলে আসবেন, 256 নম্বর শপ। এটা হচ্ছে আলিফ হ্যান্ডিক্রাফট। তো এখানে আসলে আপনার রুম ডেকোরেশনের সব আইটেমগুলো এখানে পেয়ে যাবেন। দেখেন কি সুন্দর এগুলো। পারলাইনের প্রাইস কত পড়বে ভাইয়া? 140 টাকা। 140 ভাই, একটু দেখাবেন ওই সাইড থেকে আমাদেরকে? এগুলো কিন্তু কতগুলো আছে, অনেক লং, আবার কিছু আছে শর্ট। এগুলো পারলাইনের দাম পড়বে? বাচ্চারা টানলেও ছিঁড়বে না? সেক্ষেত্রে আপনারা হোলসেলে যদি ভাইয়াদের কাছ থেকে নেন, তাহলে এই কালেকশন গুলো দেখাচ্ছিলাম, এগুলোর পারলাইন কত করে? এগুলো 140 করে। এটা কত ভাইয়া? 450। এটা হচ্ছে 450। বড় আছে। আচ্ছা, আমি এই যে ল্যাম্পশেডটা দেখতে পাচ্ছি, এটা কি পুরো বডিটা পিতলের? একদম ফুল বডি পিতল। ফুল বডি পিতলের, আর উপরের শেডটা কিন্তু অনেক অনেক যুগ যুগ আগে দিলা, মানে এগুলো অ্যান্টিক অ্যান্টিক পিস। আচ্ছা আচ্ছা, আর উপরে আমি এটা দেখাই, উপরে এটা শেডটা কত ভাইয়া? শেডটা হলো 800 টাকা। 800 টাকা। আর নিচের বডিটা, নিচের পুরো পুরো শেড সহ, পুরো ল্যাম্পটা স্ট্যান্ড সহ শুরু করে দাম পড়বে 13,000 টাকা। এক্সপেন্সিভ জিনিস, এক্সপেন্সিভ জিনিস। আচ্ছা, আমি এরপরে কিছু দেখাচ্ছি একটু অ্যান্টিক টাইপের জিনিসগুলো। এটা কি ভাইয়া? এটা এস্টেট, এটা খোলা যাবে, এটা অনেক পুরনো কালেকশনের জিনিস এগুলো। আচ্ছা আচ্ছা, এটা ভিতরটা সুন্দর। আচ্ছা আচ্ছা, এটা এক্সট্রা হলো, যারা ধূমপান না করেন তারাও কিন্তু ঘর ডেকোরেশনের জন্য নিতে পারেন, ফুল দিয়ে সাজাতে পারবেন। এটা কি আগরদানি? খুবই সুন্দর, তিন জায়গা দিয়ে খোলা যায়, ওয়াশ করার জন্য সুবিধা হবে। আমি এটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ঘোড়া, এটা কিন্তু স্ট্যান্ড সহ, নিচের স্ট্যান্ডটাও কিন্তু অনেক সুন্দর। এটা 12,000 টাকা পড়বে। এটাও কিন্তু একটা অ্যান্টিক পিস, দ্যাটস ওয়াই দামটা একটু বেশি। ভাইয়া মিররটা কত? পিছনের মিররটা, মিররটা হচ্ছে 4,000 টাকা। এটা কি কাঠ দিয়ে করা? ওক কাঠ দিয়ে করা। আচ্ছা আচ্ছা ভাইয়া, এটা একটু দেখাচ্ছি, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। এটা কিন্তু ওয়ালে ডেকোরেশনের জন্য নিতে পারেন, এটা অনেক সুন্দর, মসজিদের গম্বুজ এবং মিনার দিয়ে করা, খুব সুন্দর। উপরে কিন্তু দোয়া লেখা আছে, মোহাম্মদ লেখা আছে। তো এটার প্রাইস কত আসবে? 1200। এটা কি ভাইয়া? এটা হুক্কা। এখন কিন্তু বিভিন্ন ওই যে রিসর্ট বলেন, তারপর হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে কিন্তু হুকা সাজায় রাখে, তো সেই জন্য নিতে পারেন। এটার প্রাইস কত? এটা পড়বে 8,000 টাকা। 8,000 টাকার। এটা পড়বে? এটা পড়বে 4,500। 4,500 টাকা। এটা হচ্ছে ফুল পিতল। আচ্ছা ঠিক আছে, এটা দেখলাম। এরপরে এখানে পিতলের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। পিতলের মগটা কত ভাইয়া? মগটা পড়বে 1500 টাকা। 1500 টাকা। আর এটা চিতা, চিতাবাঘ, চিতাবাঘটা কত আসবে? 3500 টাকা। 3500। আল্লাহ লেখা, আল্লাহ লেখা, এটার হাদিয়া কত? আল্লাহ লেখা, এটা হলো 450। 450। আর এটা লাইলাহিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, 550। খুবই রিজনেবলের মধ্যে কিন্তু ভাইয়া দিচ্ছে। ভাইয়া ফুলদানিটা কত? তাজমহল আছে, প্রেমের তাজমহল। আপনারা আপনাদের মমতাজদের জন্য শাহজাহান হয়ে তো তাজমহল তো বানাইতে পারবেন না, একটা তাজমহল কিনে নিয়ে গিফট করে দিবেন, ঠিক আছে? কিছু হইলে তেরিং বেরিং করলে তাজমহল দেখাই দিবেন। তো এইটার প্রাইসটা একটু বলে দেই, 6,000 টাকা। আর এখানে কিন্তু পিতলের রিক্সা আছে, কামান আছে, কামান আছে। আচ্ছা আমি ফার্স্টে রিক্সাটা দেখাই, এই যে রিক্সা, এটার প্রাইস হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 1100 টাকা। ভাই তলোয়ার দেখতেছি, তলোয়ার, তলোয়ারটা কত ভাই? এই যে বিশাল চাল তলোয়ার, 6,000। এই উপরে যে শো পিসটা ভাই, এটা কি পিতলের নাকি? এই যে এটা, এটা এটা ম্যাচালের উপর কালার করা আছে, এটার প্রাইস হচ্ছে 1600 টাকা। 1600 টাকা। এটার আরো কালার আছে দেখেন, এই যে এটা সুন্দর, অনেকগুলো কালার আছে, কালো হবে, কালো হবে, সাদা হবে, তারপরে গোল্ডেন হবে, এরকম অনেক সুন্দর জিনিস দেখেন, অনেক সুন্দর জিনিস, সুন্দর জিনিস দেখলে চোখ আটকে যায়। হ্যাঁ, ওই যে পিতলের ট্রেটা কত ভাইয়া? পিতলের ট্রেটা হলো 2500 টাকা। 2500 টাকা। যারা একটু খানদানি ফ্যামিলি তারা এই সমস্ত জিনিস রাখেন, তাদের বাসা অলরেডি আসেও। পিতলের কি ফোন ভাইয়া? পিতলের টেলিফোন, আগের আমলের, ওই যে ঘুরায় ঘুরায় নাম্বার লাগাইতে হইতো যে ওইটা। আচ্ছা গ্রামোফোন নাই ভাইয়া?
গ্রামোফোন, এটার প্রাইস কত? আপনাদের বাসায় যারা দুম আছে তাদেরকে কিনে দিবেন, এটা অনেক সুন্দর। এটার প্রাইস হচ্ছে এটা কত ভাই? 1200 টাকা ভাই, এটার দাম তো কম না, 1200 টাকা পিতল পিতল। এই যে দেখেন কামান, কি সুন্দর কামান, এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আমাদের সাথে থাকেন দেখতে পারবেন। আমি এইটা একটু দেখাচ্ছি, এটা এত সুন্দর আমার কাছে, এই মিররটা অনেক 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 বেশি ভালো লাগছে, অনেক সুন্দর। তো আমি এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। দেখেন জিনিসটা অনেক সুন্দর, এটাতে যদি নিজে মানে চেহারা দেখে দেখে যদি মেকআপ করি মনে হবে কি আমি সুলতান, এই এই সাম্রাজ্যের সুলতান, এত সুন্দর। দেখেন অনেক সুন্দর কিন্তু আয়নাটা, অনেক সুন্দর আয়না। তো এটা কিন্তু হচ্ছে সুলতানাদের আয়না, খুব সুন্দর। আপনারা সুলতানা হতে চাইলে আয়না কিনে নিয়ে যাবেন, আমাদের কাছে আরো অনেক আয়না আছে। দেখেন এত সুন্দর সুন্দর জিনিস ভাই, এটার দাম কত? এটা ল্যাম্প, ওয়াল ল্যাম্প, ওয়ালের সাথে অ্যাটাচড করা থাকবে, খুব সুন্দর। এটার প্রাইসটা বলে দিই, 800 টাকা। এত সুন্দর, অনেক সুন্দর লাগবে না? আচ্ছা আচ্ছা, পাখির বাসাটা বলে দিই ভাইয়া, পাখির বাসার দামটা কত পড়বে? 300 টাকা। এটা কিন্তু সাইজ আছে, আমার আগে একটা দেখাইছি ওটা 250, এটা হচ্ছে 300 ভাই। একতারাগুলোর দাম কত? একতারাগুলো আপনার 400 আছে, 500 আছে, 700 আছে, এরকম সাইজ হবে। আচ্ছা, তারপর এই যে একতারা আছে ছোট ছোট সাইজের, এই দেখেন, আপনারা কেউ যদি হোলসেল করতে চান নিতে পারেন, খুবই সুন্দর। এটা তো ভাই বিশাল বড় সাইজের একতারা, এটার প্রাইস কত আসবে? 800 টাকা। এই মাঝারিটার দাম? মাঝারিটার দাম 450। আর এই যে এটার দাম? এটার দাম 300। আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখালাম, আলিফ হ্যান্ডিক্রাফটের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি। আর আমি একটা খুব সুন্দর একটা জিনিস দেখায় বিদায় নিব, আর ওটা দেখাই নিয়ে আসবে, তাই না? পরে বিদায়টা নিই ভাইয়া। এই যে ঝুড়ি সেট, এটার প্রাইস কিরকম, কি কিভাবে? 400 টাকা। আর এই বাটিগুলো 100 করে, এগুলো হচ্ছে 100 টাকা করে, খুব সুন্দর কাঠের বাটি। আর এই নিচের এই ঝুড়িগুলো, এগুলো কি ফলের ঝুড়ি? ফলের ঝুড়ি কত করে? ঢাকা নিউ সুপার মার্কেটে আসলে 10 নম্বর গলি, মেন গলি দিয়ে এসে 10 নম্বর গলি খুঁজবেন, 10 নম্বর গলিতে ঢুকলে 256 নম্বর শপ, আলিফ হ্যান্ডিক্রাফট। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।